আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষা আইটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। শিক্ষামন্ত্রী চাইলে জবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ উপাচার্য। 23 ডিসেম্বর 2021 4:10 দ্য ডেলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো স্বপ্ন আপনার থেকে থাকে, তাহলে এই প্রতিবেদনটি খুব আপনার জন্য অত্যন্ত জরুরি। তাই প্রতিবেদনটি স্কিপ করবেন না। চলুন বলা যায়, শোনা যাক কী আছে দ্বিতীয়বার ভর্তির সুযোগ নিয়ে উপাচার্য মহোদয় বলেছেন। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি চাইলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হবে। জনস্বার্থে সরকার কোনো সিদ্ধান্ত নিলে আমরা সেটিকে গ্রহণ করব। বৃহস্পতিবার 23 ডিসেম্বর বিকেলে দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইমদাদুল হক। এর আগে গত সোমবার 20 ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণির সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনার একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষামন্ত্রী দুটি বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন। একটি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা, আরেকটি হলো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা। সভায় শিক্ষামন্ত্রী জানান, একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে গিয়ে একবারেই ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, এটি কোনোভাবেই কাম্য নয়। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধের যে কথা বলা হচ্ছে সেটি যে পুরোপুরি সঠিক, এটি কিন্তু কেউ বলছে না। একজন শিক্ষার্থী নানা কারণে প্রথমবার ভর্তি পরীক্ষায় ভালো করতে পারে না। এছাড়া অনেকে আছে যারা পারিবারিক কারণে প্রথমবারে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা অংশগ্রহণ করতে পারে না, তাই বলে কি তাকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না, এটি কোনো অর্থেই যথার্থ নয়। শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডক্টর ইমদাদুল হক বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হয়, তবে দেশের কল্যাণ শিক্ষামন্ত্রীর কোনো বিষয়ে গুরুত্ব দিলে সেটি অবশ্যই পুনর্বিবেচনা করা হবে। শিক্ষামন্ত্রী চাইলে আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভর্তি নেব। প্রসঙ্গত, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিও সংক্রান্ত আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং সাথেই থাকুন শিক্ষার আলোর। আজকে এই পর্যন্তই। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।